কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত, একটি দল, তার নাম আমি মুখেও আনতে চাই না, কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত। আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে, তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি, যা আপনারা ধরে না দিলে, পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না। ফল কি হচ্ছে সেই দুর্নীতির আজও, যে বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায়, তাদের চাকরি দেয়া হয়নি। তাহলে কাদের দেয়া হলো? দেয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের। ফলে এই যে দুর্বৃত্তরা, তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে, নিজেদের দৌরাত্বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে। আর তারপরে আসে খাদ্য দুর্নীতি, তাদের মন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না। শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে নেই। আর বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে। কাউকে যদি 50,000 টাকা দেওয়া হয়ে থাকে, তার থেকে সঙ্গে সঙ্গে 25,000 টাকা নিয়ে নেওয়া হয়েছে। আজকে সময় আসছে, একটা নির্বাচন সামনে আছে, এই নির্বাচনে সেই দুষ্কৃতি দলকে একটা শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে, বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। তোমরা যে পরিমাণ কাজ, যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয়ে করেছ, খাদ্যে করেছ, বাসস্থানে করেছ, শিক্ষায় করেছ, তার মূল্য তোমাদের চোকাতেই হবে। এই যে আজকে 42টা লোকসভা আসনের নির্বাচন আসছে, ঘোষণা হয়ে যাবে শীঘ্রই, তাতে ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে। তৃণমূলকে আজকে আপনারা এখানে শপথ নিয়ে যান যে তৃণমূলকে একটা ভোটও নয়, আমাদেরকে 42-এ 42টা আসনই দখল করতে হবে, যাতে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে মুছে যায়। আমরা বিভিন্নভাবে, বিভিন্ন সূত্রে, সংবাদপত্রে খবর পাচ্ছি যে এই তৃণমূল দলটি আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে, তাদের বহু কর্মী এবং নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন, তাদের পক্ষে আর সেই দলে থাকা সম্ভব হচ্ছে না, কারণ সিবিআই এবং ইডি সেই দুর্বৃত্ত দলের নেতাদের ধাওয়া করেছে। সেই দুর্বৃত্ত দলের নেতাদের সঙ্গে আর কেউ থাকতে চান না, এমনকি দু একজন যদি ভালো নেতা থেকে থাকেন, তিনিও বেরিয়ে যাচ্ছেন দল থেকে, এই দলটির সঙ্গে থাকা যায় না বলে। সম্পূর্ণ দুর্বৃত্ত পরিবৃত একটি দল, তাকে এই আসন্ন লোকসভা নির্বাচনে আমি আপনাদেরকে আহ্বান জানাবো একটা শপথ নেওয়ার জন্যে। আজকে আপনারা এই লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন, তারা একটা শপথ নিয়ে যান, তারা তাদের এলাকায় এইটুকু অন্তত প্রচার করুন যে এই দুর্বৃত্ত দল তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেওয়া যাবে না।
এই শপথ আমাদের নিতেই হবে, যাতে 2026 সালের বিধানসভা নির্বাচনে তাদের বিদায়ের পথটা দেখিয়ে দেওয়া যায় যে তোমরা এই পথ দিয়ে অনেক দৌরাত্ম্য করেছো, অনেক চুরি জচুরি ছেঁচড়ামি করেছো, এবার এসো। নো ভোট টু তৃণমূল। তৃণমূলকে একটা ভোটও নয়,